অতি চালাকের গলায় দড়ি। আরে কেনা ক্যা চাহতে হো? হ্যাঁ বন্ধুরা, কথাটি আজ সম্পূর্ণভাবে প্রমাণিত। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাজ ত্রিপুরা। আজ আমরা গতকাল ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। তো গতকাল শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে যখন ঘটনাটি ঘটেছিল তখন একদম হাগামতো বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল আমার একটি বোন কিছু বন্ধুদেরকে নিয়ে একটি পার্টি দিয়েছিল। আর সেই পার্টিটি হয়েছিল উদয়পুরে, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম এবং পার্টিটা এনজয় করেছি। ঘটনাটি হয়েছিল পার্টির শেষে, যখন বাড়িতে ফিরে এসেছিলাম আমরা উদয়পুর থেকে আমার নিজের বাড়িতে বিশালগড়। তখন যখন উদয়পুর বাস স্ট্যান্ড থেকে আমি বাসে উঠেছিলাম, তখন আমাদের বাসটির সামনে ছিল উদয়পুর টু আগরতলার একটি বাস, আর আমাদের বাসটি ছিল শ্রীনগরের বাস, এবং আমাদের বাসটির পেছনে ছিল আরনো আরেকটি বাস। তো আমাদের বাসটি ছিল দ্বিতীয় নাম্বার স্থানে। তো হঠাৎ করে তৃতীয় নাম্বার স্থানে, মানে আমাদের পেছনে যে বাসটি, সেই বাসটি আমাদের বাসটিকে ক্রস করে চলে যায়। তো আমাদের বাসটি হয়ে যায় লাস্টে, মানে থার্ড নাম্বার স্থানে। তো যেটি কন্ট্রাক্টরের খুবই সহ্যের বাইরে ছিল, কন্ট্রাক্টর বারবারই ড্রাইভারকে বলেছিল যে বাসটি তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও, তাদেরকে ওভারটেক করো, ওভারটেক করো, ওভারটেক করো। আর সেই ওভারটেকের কারণে বাসটি দ্রুত চালাতে হয়েছিল, 70 কিলোমিটার, 80 কিলোমিটার, 90 কিলোমিটার পার আওয়ার্সে গাড়িটিকে চালাচ্ছিল, এবং 90 কিলোমিটার থেকেও যে স্পিডটা ছিল তার থেকে গতিবেগ বাড়িয়ে দিয়েছিল। এবং যে কন্ট্রাক্টর ছিল সেই কন্ট্রাক্টর খুবই প্যাসেঞ্জারের সাথে জোর জবরদস্তি করছিল, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, এই সমস্ত কিছু ব্যবহার করছিল। এবং একজন ভদ্রলোক কন্ট্রাক্টরকে বলছিল, আপনারা তো তাড়াতাড়ি যাচ্ছেন কেন, একটু আস্তে 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 যান, তাহলেই তো হয়। এবং কন্ট্রাক্টর সেই উত্তরের জন্য রিপিট করেছিল যে আপনার কথায় কি আমার গাড়ি চলবে নি, আপনার জন্য কি আমি লস করতে পারবো নি, ইত্যাদি ইত্যাদি। কন এই লোক কাহাঁ সে আতে? বাসটি ইতিমধ্যে দুইটি বাসকে ক্রস করে সে সামনে এসে পড়েছিল, যেটা আমাদের বাসটাই ছিল। তো ঘটনাটি ঘটেছিল চরিলাম স্থিত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে। এখান থেকে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে দুজন প্যাসেঞ্জার হাত দেখিয়েছিল ওঠার জন্য, যারা আগরতলায় যাবে তাদেরকে নেওয়ার জন্য গাড়িটি পুরো ব্রেক কষে দেয়। প্রায় 10 হাতের মতো গাড়িটি একদম ব্রেক কষার কারণে এটি ঘষে 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 গিয়ে দাঁড়িয়েছিল। এবং ঘটনাটি ঘটেছিল তখনই যখন ড্রাইভার গাড়িটি ব্রেক কষে, তখন ব্রেক একদম জাম লেগে যায়। বন্ধুরা, গাড়িটির মধ্যে ছিল টোটাল 31 জন প্যাসেঞ্জার, এবং কন্ট্রাক্টর এবং ড্রাইভারকে নিয়েছিল 33 জন প্যাসেঞ্জার। এই যে 31 জন প্যাসেঞ্জার, এই 31 জন প্যাসেঞ্জারের যে শেষ নিঃশ্বাস, সেই শেষ নিঃশ্বাসটা কার হাতে ছিল? অবভিয়াসলি ড্রাইভারের হাতে এবং কন্ট্রাক্টরের হাতে, তারা দুজনের হাতেই ছিল। গড কিছু না করুক, যদি বাইচান্স বাসটার কিছু হতো তাদের অতি লোভের কারণে, তাহলে এই যে 31 জন লোক ছিল তাদের কি হতো আজকে? যদি কিছু একটা হয়ে যেত, তাদের এই 50 টাকা, 100 টাকা, 200 টাকার বিনিময়ে কি পারতো প্রত্যেকটা লোককে ঠিক করে সুস্থভাবে আগের জীবনে ফিরিয়ে আনতো? পারতো তারা? তাহলে কেন 100 টাকা, 50 টাকা, 200 টাকার কারণে তারা এত বড় রিস্ক নিয়েছিল? সফল তো হয়নি না? সেই চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে গাড়িটি আটকে গেল, ব্রেক কষল, 10 হাত গাড়িটা একদম চাকা কষে দাঁড়িয়েছে, রাস্তার যে পিচগুলি ছিল পিচগুলি পর্যন্ত উঠে গিয়েছিল, এবং ব্রেক পুরো জাম লেগে গিয়েছে। তো এমনটা করার কি প্রয়োজন ছিল তোমার? না তুমি পারলে তাদের আগে যেতে আগরতলায়, না তুমি 100 টাকা, 200 টাকা, 300 টাকা লাভ করতে পারলে, উল্টো তোমারই লস হয়ে গেল। তো কেন তুমি লাভের কারণে এই 31 জন প্যাসেঞ্জারের, এই 31 জন যাত্রীর প্রাণটা নিয়ে খেলছিলে গতকাল তোমরা? বন্ধুরা, যারাই তোমরা এই ভিডিওটি দেখছো, তারা অতি দ্রুত, ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমরা যাই কিছু লাগুক,
ভিডিওটিকে এত পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা গাড়ি চালক এবং প্রত্যেকটা গাড়ি চালকের যে কন্ট্রাক্টর থাকে তাদের হাতে, তাদের চোখে, তাদের কানের মধ্যে যেন এই কথাগুলো পৌঁছায়, তারা যেন দেখতে পারে যে তারা কি করছে। আমি আর কিছু বলবো না, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করব, তোমরা যারাই আমার ভিডিওটি দেখছো তারা অতি সত্বর ভিডিওটিকে শেয়ার করো এবং এত পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা লোক আমার ভিডিওটি দেখতে পারে। আর আমার ড্রাইভার আঙ্কেল এবং কন্ট্রাক্টর আঙ্কেল প্রত্যেকের কাছে আমার এই চ্যানেলের তরফ থেকে, আমার নিজস্ব তরফ থেকে আপনাদের কাছে বিনম্রভাবে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু ঠিকভাবে গাড়িটাকে চালাবেন, তাড়াহুড়ো করবেন না, যেই জায়গায় 5 মিনিট লাগবে সেই জায়গায় আপনারা 7 মিনিটে নিয়ে যান, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাইচান্স যদি কিছু হয়ে যায় তাহলে সেটার রিস্ক আপনারা নিতে পারবেন না। দয়া করে আসতে যান, সুরক্ষিত যান, ভালোভাবে যান, আপনারাও বাঁচুন, যাত্রীদেরকেও বাঁচান, যাত্রীদেরকে সুরক্ষিতভাবে নিয়ে পৌঁছান।